খালি ফুটবল প্লেয়ার না, আমি ছিল মুক্তিযোদ্ধা। বাংলাদেশ স্বাধীনতার একটা বড় অংশ আমার স্বাধীন বাংলা ফুটবল টিমে অংশগ্রহিতা ছিল, যাদের খেলার মাধ্যমে খালি মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ যোগান করে না, বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশের পতাকাও কিন্তু ওই খেলার সময় উড়ে গেছিল। সেটা হলো আমি স্বাধীনতা ঘোষণার বহুত আগে, আমাদের বিজয় দিবসে বহুত আগে, সেই শূন্যতা যেটা হয়েছে ক্রীড়া অঙ্গনে এবং মুক্তিযুদ্ধ অঙ্গনে, আমরা হয়তো সে কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমি দোয়া করি ওনার জন্য, পরিবারের জন্য, আল্লাহ ওনাকে বেস্ট মেসেজ করি। ইতিমধ্যে আমি জানতে চাচ্ছি আপনাদেরকে যে খালি বাংলাদেশে না, বাংলাদেশের বাইরের থেকেও ওনার ওনার পরিবারের প্রতি অনেক শোক আমি রিসিভ করেছি, বিশেষ করে এশিয়ান ফুটবল কনফেডারেশনের চেয়ারম্যান শেখ সালমান, উনিও শোক পাঠিয়েছে আমাদেরকে, অনেক আন্তর্জাতিক ক্লাব এবং এমএরাও শোক পাঠিয়েছে আমাদেরকে, এবং বাংলাদেশে চিফ অ্যাডভাইজার, স্পোর্টস অ্যাডভাইজার দুজন থেকেও আমরা শোক পেয়েছি। বিশেষ করে স্পোর্টস উপদেষ্টার ব্যাপারে আমি বলছি, উনি সারা রাত কিন্তু তাদের কিন্তু সে আমার পরিবারের ব্যাপারে খোঁজখবর রেখেছিল এবং কী কী আয়োজন করা দরকার ছিল আজ পর্যন্ত সব ব্যাপারে অবগত ছিলেন। তো সকলকে এই জানাজায় আসার, তার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আরও অনেক জানাজা থাকবে, এটাই হলো মানে ওনার পরিচিতি, যে জানাজা যখন সামিল হয় ওনাকে বিদায় দেওয়ার সময় যখন দোয়া মাহফিলে আমরা যোগদান দিই, এর চেয়ে বড়ো পরিচিতি মনে হয় না আর কেউ হতে পারে। তো সেখানে আমরা যোগদান দিচ্ছি, আর বুদ্ধিজীবী অবস্থানের জন্য কিন্তু মাননীয় স্পোর্টস উপদেষ্টা এবং আমাদের স্পোর্টস সচিব, ওনারা অত্যন্ত দ্রুততার সাথে সব ফর্মালিটিস কমপ্লিট করেছিল, এর মধ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি।